সংবাদ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। একজন বৃদ্ধ টাকা রাস্তায় শুনে পড়েছে, যদি কারো টাকা হারিয়ে যায় তাহলে উপযুক্ত প্রমাণ সহকারে এসে নিয়ে যাবেন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বর্ষুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুনো কা দ্বাদশীর দিন অন্তরাটা কিছু নিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 পোহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ওই ঘরের ছাঁদ পুড়ে আকাশে স্পর্শ করলে তারপর 3 পোহরের বিল দেখাবে? একটা রয়্যাল গিলি কিনতে পারিনি, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে রেখেছি, ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারায়, মধ্যে সুবর্ণ কঙ্কন পরা খসা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরে চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন কিছু টাকা দাঁড়িয়েছে, উপযুক্ত প্রাণ সাপ সাপেক্ষে টাকার মালিককে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদেরও দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি লাঠি লজেন্স রাস উৎসব আমায় আর ফিরে দেবে না। বুকের মধ্যে সুগন্ধে রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকার ভালোবাসবে সেদিন আমার বুকেও অমর আতরের ঘর। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখ বেড়েছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে খুঁজে এনেছি এক অন্য কোন নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ঢাকা মেট্রোপলিটন